মুক্তির পূর্বে কেউ বিতর্ক অবর্তত সোমাই পড়েছে দ্য কেরালা স্টোরি। 32,000 সালীক বলপূর্বক ধর্মান্তকরণক নির্মিত ছবিত দেশজুড়ি প্রতিক্রিয়া। মুক্তির পূর্বে বিতর্ক অবর্তত সোমাই পড়েছে সুদীপ্ত সেন পরিচালিত দ্য কেরালা স্টোরি নামের ছবি। অহা 5 মে'ত মুক্তির দিন ঘোষণা করে ট্রেইলার মুক্তি করার পাছতে ছবিখনক দেশজুড়ি হুলস্থুলর সৃষ্টি হয়েছে। কিন্তু কি কারণত ছবিখনক বিতর্কর সূচনা হয়েছে? কেরালার হিন্দু ছালীক ইসলামলে ধর্মান্তরিত করে আইসিসর দরে দুর্ধর্ষ সন্ত্রাসবাদী সংগঠনত ভর্তি করায় উগ্রবাদী কার্যকলাপত জড়িত করা হয় বলে ছবিখন দেখা হয়েছে। কেবল সেয়াই নহয়, বর্তমানলৈকে কেরালার 32,000গৰাকী হিন্দু আর খ্রিস্টান ছালীক বলপূর্বকভাবে ইসলামলে ধর্মান্তরিত করা বলে ছবিখন প্রদর্শন করা হয়েছে। অবশ্যই ছবিখনক বিতর্কর সূচনা হওয়ার সময়তে পরিচালক ফেমার দাবি সত্য ঘটনার আধারত নির্মাণ করা হয়েছে ছবিখন। বহু গবেষণার পাছত অতি কষ্টে নির্মাণ করা হয়েছে ছবিখন। উল্লেখ যে এই ছবিখন 3গৰাকী ছালীর জীবনের উপর নির্মাণ করা হয়েছে। পরিচালকগারীর মতে ছবিখনের মূল চরিত্রের এগারী এতিয়াও আফগানিস্তানের জেলত বন্দী হয়ে থাকার বিপরীতে আন এগারে আত্মহত্যা করেছে। তদুপরি আন এগারী ছালীক এতিয়াও বোরখা পিন্ধাই বারে বারে ধর্ষণ করা হয়েছে। ট্রেইলার মুক্তি হওয়ার পাছতে বাওপন্থী শাসিত কেরালায় ইতিমধ্যে নিষিদ্ধ করেছে ছবিখন। উচ্চতম ন্যায়ালয়ত ছবিখনের নিষিদ্ধকরণ বিচারি রুজু হয়েছে গোচর। লক্ষণীয় যে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নে এক বিবৃতিত স্পষ্ট করে দিয়ে যে সাম্প্রদায়িক হিংসা বিয়পাবলে ইচ্ছাকৃতভাবে এনে ছবি নির্মাণ করা হয়েছে। আর এস এসলে আঙুলিয়ায় বিজয়নে কয় যে এয়া এখন অপপ্রচারমূলক ছবি। সাংসদ শশী থারুরেও ছবি নির্মাতা কঠোর ভাষায় সমালোচনা করেছে। হিন্দির উপরেও 5 মে'ত তামিল, তেলেগু আর মালায়ালম ভাষাত মুক্তি পাব দ্য কেরালা স্টোরি। মুখ্য চরিত্রত অভিনয় করেছে আদা শর্মা, যোগিতা বিহানী, সোনিয়া বোলানি আর সিদ্ধি ইদনানী। এই ছবিখনে 10টাত অধিক পরিবর্তনের অন্তত মুক্তির অনুমতি লাভ করেছে। এন্টারটেইনমেন্ট ডেস্ক, ভয়েস 24x7।